টানা চার মাস পর দেশের বাজারে বাড়ল এলপিজির দাম। নভেম্বরে ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৮১ টাকা, যা আগের মাসের তুলনায় ১৮ টাকা বেশি। বিকেলে টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন নতুন এই দাম ঘোষণা করেন। রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি মৌসুমে প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। টানা অবরোধের কারণে কমেছে পর্যটকদের উপস্থিতি। স্থানীয় এবং আশেপাশের জেলার দর্শনার্থী এলেও তা হাতে গোনা। এতে ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। লাগামহীন আলুর দাম নিয়ন্ত্রণে শুরু হয়েছে আমদানি। দুপুরে আলুবাহী ভারতীয় ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আমদানিকারকরা জানান, পাঁচটি ট্রাকে ১২৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পরিবহন খরচ ও রাজস্ব মিটিয়ে প্রতি কেজির দাম পড়েছে ৮৫ টাকা।